ইরাকের মসিল শহরে নেনোয়া নামক জায়গায়, সেখানে 1 লক্ষের বেশি মানুষ বসবাস করত। ওই জায়গায় প্রেরণ করা হলো ইউনূস আলা নবিয়্যুনা আলাইহিস সালামকে, যাও মানুষের কাছে দিন প্রচার করো। তিনি দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষ কুফরির উপরে অটল থাকতে লাগলো, মানুষ দিনটাকে গ্রহণ করতে গেল না। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মারতে লাগলো, আঘাত করতে লাগলো, পিটাতে লাগলো, তাকে অজ্ঞান করে ফেলে দে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, ও নবী ইউনূস, আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন তারা যেন আমাকে মানে, আপনাকে মানে সতর্ক করে দেন, সতর্ক করে দেন তারা যদি আমার কথা না মানে, আমার ইবাদত না করে, আপনার অনুসরণ না করে, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। কি করে দেব? এই কথা কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে মেয়েরাজে দোয়া করে বলেছিলেন, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিন থেকে যদি আমি উঠে যাই, অন্যান্য উম্মতের মতো যদি আমার উম্মতগুলোকেও একসাথে ধ্বংস করে দেও। আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে আমি জবাব দিলাম, আপনাকে জানাইয়া দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সকল উম্মতকে যারা বেনামাজি হয়ে যাবে, গুনাগার হয়ে যাবে, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ একসাথে তাদেরকে ধ্বংস করব না, একসাথে ধ্বংস করবেন না। শুনেন, সামনের কথাগুলো শুনলে বুঝবেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, এদিকে আল্লাহ সতর্ক করে দিলেন পয়গম্বর ইউনূস, ওরা যদি আপনার কথাগুলো শুনতে না চায়, আপনি তাদেরকে জানাইয়া দেন, সতর্ক করে দেন, অচিরে আজাব আসবে। কি আসবে? আজাব আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? অচিরে আজাব আসবে। এই কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে হযরতে ইউনূস তার সকল উম্মতদেরকে বললেন, শোনো, তোমরা তো আমার কথাবার্তা শোনো না, কালিমা পড়ো, ঈমান আনো, আমাকে অনুসরণ করো, আল্লাহর ওয়াস্তে বিপদগামী হয় না, ভুল পথে চইল না। কিন্তু কেউ তার কথা শুনল না। এক পর্যায়ে যখন তার কথা কেউ শুনল না, আজাব আসতে লাগবে, 3 দিন সময় দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে? পারে না। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। এই জন্যে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন, আজাব আসবে, আমি আগে যাই। আগে নেতা চলে যাইতেছে, আজাব আসবে, উনিকে তো খারাপ করেন নাই, কিন্তু দেখবেন আল্লাহর কাছে ভাল লাগে না। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন, অন্য জায়গায় চলে যাওয়ার জন্যে নৌকায় যাত্রী হয়ে উঠে গেলেন। ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় উঠে গেলেন, উঠে যাওয়ার পরে নৌকা প্রায় যখন ডুবে ডুবে যায়, মানুষ মরে যাবে, তিনি উঠে গেলেন, বিশাল ঝড় তুফান শুরু হল, নৌকা ডুবে যাবে। নৌকার মধ্যে সবাই আরোহীরা নিশ্চয় বলতে লাগলো, নৌকার ভিতরে এমন একজন লোক আছে, এমন একজন যাত্রী আছে হয়তো, যিনি মালিকের বিনা অনুমতি নিয়ে পালিয়ে এসেছে, এই জন্যে হয়তো এই অপরাধীর কারণে আমাদের উপরে বিশাল আজাব আসতেছে। নৌকার মধ্যে হযরতে ইউনূস উঠেছেন, কেউ তো আর তাকে চিনে না, কিন্তু চেহারাটা বড় নূরানী চেহারা। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার বলেন, আল্লাহর একজন বড় পয়গম্বর নূরানী চেহারা, তাসবিহ জিকির নিয়ে তিনি বসে পড়েছেন। নৌকার ভিতরে সবাই ঘোষণা করেছে, নিশ্চয় নৌকার ভিতরে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে কোনো লোক এসেছে, এই অপরাধীর কারণে নৌকা ডুবে যেতে পারে, অপরাধীকে খুঁজে বের করো এবং নৌকা থেকে নামিয়ে দাও, নচেত আমরা বাঁচতে পারবো না। হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, নিশ্চয় আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া বের হয়েছি, আমি আমার মালিকের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া বের হয়েছি, নির্ধারিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছি, সুতরাং নির্ঘাত আমি বড় অপরাধী, আমার কারণে নৌকা ঢেউয়ের মধ্যে পড়ে হয়তো এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, ঢেউয়ের মধ্যে পড়ে এই মুহূর্তে নৌকা হয়তো ডুবে যাবে। এই জন্যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে লাগলেন, নিজে বলতে লাগলেন, ও নৌকার যাত্রীরা, অপরাধী লোকটাকে খুঁজবার দরকার নাই,
মনে হয় এই নৌকার ভিতরে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই, সুতরাং আপনারা আমাকে নদীতে ফেলে দেন, আপনারা আমাকে পানিতে ভাসিয়ে দেন, আপনারা আমাকে নদীতে ফেলে দেন। এই কথাগুলা বলবার পরে পুরা নৌকার যাত্রী ইউনুস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, তাকায়া দেখে তো নূরানি চেহারা, যার চেহারা থেকে নূর চমকায়, যার মুখের দিকে তাকালে জান্নাতের কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে জাহান্নাম ভুলে যায়, জান্নাতের কথা স্মরণ হয়ে যায়। এমন একটা লোক নিজেকে অপরাধী বলেন না, না আপনি অপরাধী হতে পারেন না, অপরাধীর চেহারা এমন হয় না, অপরাধীর চেহারা তো খারাপ হতে পারে, আপনার মতো ভালো মানুষ হতে পারে না। তিনি বলতে লাগলেন, তোমরা জানো না ভালো মানুষের চেহারায়ও অপরাধী থেকে যায়। আজকালকে দুনিয়ার জমিনে দেখবেন ভালো মানুষের চেহারায়, নোরানি চেহারায় এমন অপরাধী পাওয়া যাবে যে অপরাধ দুনিয়ার জমিনে টাটকা শয়তান করে না, ঠিক কিনা ওস করে বলেন, টাটকা শয়তান করে না। ভালো নুরানি চেহারার মানুষ, ভদ্র চেহারার মানুষ, এ যত বড় শয়তানি করবে কোনো পাবলিকও করতে পারে না। ইউনুস আলাইহিস সালাম বললেন, আপনারা মনে করতেছেন আমার চেহারা বড় ভালো, আমি আল্লাহওয়ালা না, আমার ভিতরে অপরাধ আছে, আমি আমার মালিকের নির্দেশ ছাড়া বের হয়েছি। তারা বলে না হতে পারে না, এমন ভদ্র নৌকায় উঠবার পর থেকে যার ভদ্রতার পরিচয় আমরা পাচ্ছি, এই লোকটা অপরাধী হতে পারে না। নৌকার শত শত যাত্রী মিলে বলল, তাহলে কি করা যায়, এই লোকটার প্রতি ভালোবাসা লেগে গেল, কারণ আল্লাহর পয়গাম্বর যেখানে বসেছেন রহমত দিয়েছেন কে। যদিও অপরাধী বানাইছেন কিন্তু মায়া তো কমবে না, কমবে মায়া, মায়া কমবে না। দেখবেন বাবা যদিও সন্তান ইয়াবা খায়, বাবা কইছে এর দাও জেলে দাও, তো মায়া কমে না, কই মারিস না রে, পুলিশ রে মারিস না, আমার ছেলেরে দিছে ওটা খায় বাবা, কিন্তু মারিস না, দেখ বুঝাই আনি ঠিক করা যায়, ঠিক বললাম না, মায়া থেকে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব দেখতেছেন, ইউনুস বললেন তো বিপদ তো আমি ডেকে আনছি, কি করা যায়। গোটা নৌকার যাত্রী বলল, লটারি হোক, লটারিতে যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে। শত শত যাত্রীর মধ্যে লটারি হলো, লটারির মধ্যে প্রথমে ইউনুসের নাম উঠে গেছে। সুবহানাল্লাহ, ওয়াজ করে সবাই বলছে ইউনুস তোমার নাম উঠলে, ইউনুস বলেন আমাকে ফেলে দাও, তারা কয় না আমাদের লটারিতে বলস, কেমন ভালোবাসা তৈরি হয়েছে দেখেন, লটারিতে ভুল আছে আমাদের, এই মানুষটা এমন কাজ করতে পারে না, আমরাও বিশ্বাস করি না। এমন দেখবেন এই লোকটা এত ভদ্র, এত ভালো নামাজি, তাহাজ্জুদওয়ালা, মুখলিস, আল্লাহওয়ালা, তাসবিহওয়ালা, এই লোকটাই কাজ করতে পারে না, কিন্তু হেই কামাইয়ারা, ঠিক কিনা বলে, এই শয়তান হেই খারাপ কাজ করে, কিন্তু চেহারা দেখে বুঝবার কোন কুদরত তা কে বলেছেন, সবাই বলতেছে ইউনুস তুমি না, ইউনুস বলে না আমি। আবার লটারি হবে, আবার লটারি হলো, লটারি দ্বিতীয়বার আবার ইউনুসের নাম উঠেছে, তারা বলছে আমরা আমাদের আবারও ভুল হয়েছে। সবাই তো আশ্চর্য, কেউ ফেলতে চায় না, ইউনুস বললেন বুঝতে পেরেছি আমি অপরাধী। তৃতীয়বার আবার লটারি হলো, এবার সবাই বলছে এবার যার নাম উঠবে তাকেই ফেলে দেওয়া লাগবে। তারা 200 যাত্রী থাকলে নামকে 400 বানাইছে, মানে ডাবল বানাইছে, কেন কোনোভাবেই যেন ইউনুসের নামটা না উঠে, ভদ্র মানুষের নাম না উঠে, কিন্তু এতগুলা নাম দিয়ে লটারি ফেললো, হে ইউনুসের নাম উঠছে, আল্লাহ একবার বলে। এবার সবাই বলছে বুঝতেছি মনে হয় আমাদেরই দোষ আছে, কোন জায়গায় ওর নাম বারবার উঠে কেন। ইউনুস বললেন বুঝতেছ না, নিশ্চয় আমি অপরাধী, তোমরা বুঝতে পারতেছ না আমি অপরাধী, তোমরা কেউ আমাকে ফেলবে না, আমানে আমাকে নিজেকেই পড়তে হবে পানিতে তোমাদেরকে বাঁচাবার জন্যে। এই জন্যে হজরতে ইউনুস আলাইহিস সালাম নিজেই পানির মধ্যে জাপ দিলেন, কোন সুবহানাল্লাহ। হজরতে ইউনুস আলাইহিস সালাম যখন পানিতে জাপ দিলেন, এটা কি নদী না সাগর,
আজকালকের সাগর না আগের সাগর? পানি কম না বেশি? ঢেউ কম না বেশি? আল্লাহ যখন দেখলেন তার বন্ধু যাকে বন্ধু বানিয়েছেন সেই যেহেতু পানিতে পড়ে গেছে ডুবে যাচ্ছে, এই সময় আমার আল্লাহ সাহায্য করবেন কি না? অবশ্যই করবেন। কিন্তু যেহেতু তুমি আমার অনুমতি ছাড়া বের হয়েছ, সোজা সোজা না ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই, এটা আল্লাহর কৌশল। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরা সাফফাতের 141 থেকে 42 নম্বর আয়াতে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহু আলহুত ওয়াহুয়া মুলিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, স্মরণ করুন, যখন সে পালিয়ে হযরতে ইউনূস আলাইহিস সালাম পালিয়ে নৌকা আরোহণ করলেন, অতঃপর লটারিতে যোগদান করা হলো, তিনি পরাজিত এবং পরাজিত হলো, তিনি শেষ পর্যন্ত তাকে নিজেকে পড়তে হলো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই পানির সাগরের মধ্যে বিশাল বড় সামুদ্রিক একটা মাছ রেখে দিলাম, আর ওই মাছকে বললাম, মাছ রে আমার বন্ধু লাভ দিয়েছে, পানিতে পড়ার আগে আগে তোর পেটের ভিতরে ঢুকাই আনে। আল্লাহু আকবার। পানিতে পড়লে যদি সাঁতার না জানে ডুবে যেতে পারে না? যাইতে পারে না? আরে আল্লাহ আছেন তো, ডুববে কেমনে? আর সামনের দিকে যাই কিছু বুঝতে পারবে? কেন এই শিক্ষাটা দিচ্ছেন মোসা ইসলামকে এর মাধ্যমে, ইউনূসকে এর মাধ্যমে কি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের হুকুমে তিনি এই মুহূর্তে কই আছেন? আল্লাহ বলছেন, মাস এটা তোমার কাছে আমার আমানত। সুবহানাল্লাহ, বললেন না? আল্লাহ বলছেন মাসকে, মাস যে ইউনূসকে তোমার পেটে দিছি এটা খাদ্য না, আবার দেখ চাবাইয়া চুবাইয়া খাওয়া ভালো না, এটা আমানত, খাবার না রাইখো, কোনো ক্ষতি করা যাবে না। মাস আল্লাহর আমানতকে মর্যাদার সাথে সাথে পেটে সংরক্ষণ করতে লাগলো এবং তাকে নিয়ে সমুদ্রে ঘুরতে লাগলো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন প্রবেশ করার পরে তিনি মনেই করেছিলেন, আমি মরে গিয়েছি, কোথায় ঢুকলাম? কিছুক্ষণ পরে তিনি হাত পা নাড়াচাড়া করে দেখলেন হাত অত নড়ে, মুখে দিয়ে পানিও ঢুকে না, তাহলে কই ঢুকলাম? আমি তো ঝাঁপ দিলাম সাগরে, কিন্তু এখন দেখি হাত পাতেও নড়ে, মুখ দিয়ে পানিও ঢুকে না, সাঁতারও কাটতে হয় না। সুবহানাল্লাহ, লাগান না, কষ্ট দিচ্ছেন না পয়গম্বরকে? দেখেন আল্লাহু আকবার, অনুমতি ছাড়া বের হয়েছেন তাও কষ্ট দিচ্ছেন না, কারণ রবকে তিনি চিনতে পেরেছেন। আজ আমরাও যদি রবকে চিনি, মাঝে মধ্যে ছোটখাটো ভুল হয়ে যায়, রব আমাদেরকে ফেলে দিবেন না। আমার বন্ধুগণ, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মাছ নিয়ে ঘুরতেছে, তিনি নড়াচড়া করে দেখলেন তিনি জীবিত, জীবিত যখন মনে করছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করা শুরু করেছেন, দোয়া করা। কেউ বলছেন, কোন কোন মুফাসসির যেমন দারাকুতনিতে পাওয়া যায় এবং মুজাহিদ কাতাদা, তারা বলেছেন যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে সেজদা দিতে শুরু করেছেন। তাহলে মাছটা মনে হয় আমার মতো ছিল, বিশাল বড় ছিল, যে পেটের ভিতরে সেজদা দেওয়া যায়, কত বড় মাছ! আল্লাহু আকবার বললেন, এত বড় মাছ আল্লাহ বানাইছেন যার ভিতরে সেজদা দেওয়া যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম কেউ বলছেন সেজদা দিয়েছেন আর সেজদার স্থান বানিয়েছেন, সেজদা দিয়েছেন, আর কেউ কেউ বলছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। ইবনে কাসির এই বর্ণনাটি পাওয়া যায়, আল্লাহর কাছে বলতে লাগলেন অন্ধকারের ভিতরে, আল্লাহ তাআলা আমি নির্ঘাত বুঝতে পেরেছি তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, দুশীন, আর আমার দোষ আছে মহান আল্লাহ, জুলুম তো আমি করেছি, আয় আল্লাহ তাআলা তুমি চাইলে তোমার এই মজলুম বান্দা, জুলুম জালেম বান্দাকে বাঁচাইয়া দিতে পারো, আমি তোমার দিকে ফিরে আসলাম, তোমাকে একমাত্র কেবলমাত্র মাবুদ তোমাকে মানে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তাসবিহ তিনি পড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। এইভাবে যখন কাঁদতে লাগলেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ক্রন্দনার ইস্তেগফারকে কবুল করে নিলেন। কোন সুবহানাল্লাহ, ওই দিন যদি তার ইস্তেগফার তিনি না করতেন আর তওবা না করতেন, কেয়ামত পর্যন্ত হয়তো ইউনূসকে মাছের পেটে থাকা লাগত। মুজাহিদ বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের পেটে কে? মাছ কিন্তু তাকে খায় না। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন, হে মাছ, তুমি ইউনূসকে, ইউনূস যেহেতু তওবা করেছে আর আমাকে বলেছে আমি ছাড়া কেউ নাই, সে জালেম, এ কথা বলেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ, যারা ভুল করে ভুল স্বীকার করে নেয় আমি আল্লাহ তাদের কাছাকাছি চলে যা। সুবহানাল্লাহ, পড়েন না, ভুল করে স্বীকার করেছে, এর চাইতে বড় পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 87 88 নম্বর আয়াতে বলেন, ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে অন্ধকার থেকে আহ্বান করছিল, ইউনূস অন্ধকারের ভিতরে থেকে আমাকে ডাকলো, বলল আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারী। মনে রাখবেন, ইউনূস কেমনে বলছেন আল্লাহকে, আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে বলেছেন আপনি মহান পবিত্র সুবহানাক, এরপরে নিজেকে বলেছেন ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি সীমা লঙ্ঘনকারী। কে বলছেন? নিজেকে স্বীকার করতেছেন আমি ভুল করেছি। যখন ইউনূস বলছে আমি মাবুদ, আমি ছাড়া কেউ নাই, আমি মহান, আমি পবিত্র, সে সীমা লঙ্ঘনকারী, নিজের ভুল যখন স্বীকার করেছে, আমার ভিতরে রাগ খুব যা ছিল, দুঃখ ছিল, সব বের হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে আর শাজিম থেকে মাছের পেটের ভিতরের ডাকে সাড়া দিলাম, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম দুশ্চিন্তা থেকে। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, এভাবেই আমি আল্লাহ যারা মুমিন হয় তাদেরকে যুগে যুগে তওবার মাধ্যমে বিপদ থেকে তাদেরকে বাঁচাইয়া দেই। কোন সুবহানাল্লাহ, এজন্যে আমরা ভুল যদি করি, অন্যায় যদি করি, চাইব কার কাছে? এজন্য আমরা এই দোয়াটা পড়ি, বিভিন্ন সময় দোয়া পড়েন আপনারা। এই দোয়া খতমের নাম কি? আপনারা বলেন খতমে ইউনূস, আর আল্লাহ বলছেন দোয়া ইউনূস। এটা দোয়া, এটা খতম না, দোয়া। আপনি কতবার পড়বেন এটা তো আপনার একান্ত ব্যাপার, খতম হইল কেমন? হ্যাঁ, দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন, দোয়া আপনার যতবার মন চায় ততবার পড়বেন। আমরা বানাইছি খতম, কে বানাইছে? আপনারা কষ্ট পাচ্ছেন ভাই, খতম এটা আমাদের বানানো, আর দোয়া বানানো কার? এখন আমার বানানো খতম পড়বেন না আল্লাহর বানানো দোয়া পড়বেন? এই জায়গা মতো আসছি আমরা তখন খতম নিয়ে ব্যস্ত, আর আল্লাহ বলছেন দোয়া। যাই হোক, কষ্ট পাচ্ছেন আমার কথা? আমরা কি পড়বো? দোয়া পড়বো, বিপদে পড়লে, কিছে পড়লে, আর বিপদে না পড়লে দরকার নেই, ঠিক না? সবসময় আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই পড়েন আমিন। তো এই দিন, যেই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের তীরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উন্মুক্ত একটা জায়গা উঠাইয়া দিলেন, মাছের পেট থেকে বের করলেন, তার দোয়াকে কবুল করলেন, আল্লাহর রাগ কমে গেল, ইউনূসকে মাছের পেট থেকে বের করলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সুবহানাল্লাহ, বললেন না এই দিনের কত দাম, কত কিছু বলবো। এখন কথা হচ্ছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হলেন সমুদ্রের তীরে, কত মানুষ কত কিছু বলে, কোন গাছের নিচে? লাউ গাছের নিচে,
আমি এটার কোরআনের হাদিসে পাই নাই কোথাও, লাউ গাছ পাই নাই, গাছ একটা সমুদ্রের তীরে এতটুকু পাইছি, গাছ ছিল কিনা তা জানি না। যাই হোক, যাক আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এখান থেকে কোনো শিক্ষা পেয়েছেন? শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে যত অপরাধ করি, যত অন্যায় করি, আল্লাহ বলছেন যা সব অপরাধ স্বীকার কর, শুধু আমার কাছে, আমি কথা দিলাম যেখান থেকে স্বীকার করবে ওখানে আমি আল্লাহ পৌঁছে যাব, মাফ করে স্বীকার করতে হবে। যাই হোক, ইউনুস আলাইহিস সালাম বের হয়েছেন মাছের পেট থেকে, এদিকে আলটিমেটাম কয়দিনের ছিল? তিন দিন। ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় চিন্তা করলো, ইউনুস তো তিন দিনের আলটিমেটাম দিছে, আজাব আসবে, আমাদের কোনো টেনশন আর কিছু নাই, মোটামুটি তিন দিন আসবে না। চিন্তা করতেছেন, মোটামুটি তিন দিন তো আসবে না, আসলে তিন দিন পরে। বড় বড় নেতৃস্থানীয় লোক বলতেছে এক কাজ করা যায়, যদি দেখো আগামীকালকে ইউনুস আর বাড়িতে নাই, বাইরে চলে গেছে, তাইলে মনে করবা 100% আজাব আসতেছে। কারণ ইউনুস একজন পয়গাম্বর, আমাদের বিশ্বাস, যদিও তারে মানি না, সমালোচনা করি, গীবত করি, কিন্তু ইউনুস পয়গাম্বর পৃথিবীতে বেঁচে থাকতে আমার বিশ্বাস আল্লাহ ইয়ালাকে আজাব দিবেন না। তাহলে কাফের ধরে বিশ্বাস ছিল যে এলাকায় ভালো মানুষ থাকে এলাকায় আজাব আল্লাহ দে না। যাই হোক, তারা তো পরের দিন ঘুম থেকে উঠলো আর বলল যদি দেখো ইউনুস গ্রামে আছে তাহলে তো আজাব হবে না, নিশ্চিন্তে ঘুরো আর খাও, তারে মানার কোনো দরকারই নাই, আর যদি দেখো ভাগছে তাহলে আজাব আসছে, খবর আছে এর আগে ঠিক হওয়া লাগবে। চিন্তা করতেছেন কত চালাক, মানে বাঁচবার জন্য ইউনুসকে ঢাল মানতেছে কিন্তু আমল করবে না, ইবাদত করবে না, তারা কালিমা পড়ে মুসলমান হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ইউনুস গ্রামে নাই, বাড়িতে খবর নিয়ে দেখে নাই, আশপাশ গ্রামে খবর নিয়ে দেখে নাই, এদিকে আসমানের দিকে তাকায় দেখে অন্ধকার, বিশাল অন্ধকার, মনে হচ্ছে আসমান নিচে নেই আসতেছে, সারা এলাকার মানুষ জমা হয়েছে, কিরে ইউনুসও নাই, এদিকে দেখতেছি আকাশ অন্ধকার, তাহলে আজাব আসতেছে। তাহলে এখন কি করা লাগবে? একজনও কিন্তু মুসলিম না, একটাও না, একটাও মুসলিম না, সব জমা হবে, বলছে চলো নারী পুরুষ ছেলে মেয়ে যাকে রাস সব নিয়ে বাইরে, ওরা জমিনে গরু ছাগল হাঁস মুরুগ যা আছে সব ন গবাদি পশু সাথে সবগুলারে নিয়া খালি ময়দানে গিয়া, মহিলাদেরকে আলাদা পুরুষ আলাদা, আল্লাহর কাছে কান্দে আর আল্লাহ তিন দিন তো টাইম দিছিল, তিন দিনের ভিতরেই আজাব আসতেছে, কারণ ইউনুস নাই, ইউনুস তো নাই, ইউনুস তো তিন দিনের ভিতরেই গেছে গা, আজাব তো দেখতেছি এখন আসতেছে, যা করেন আপনি পরে করেন, আমরা কিন্তু আপনাকে মানি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, শুধু আমরা আসি নাই, বাচ্চাদেরকেও নিয়ে আসছি, হাঁস মুরুক যা পাইছি এগুলোরও নিয়ে আসছি, আমাদের কথাটা একটু শোনেন আল্লাহ, আমরা মাফ চাই, এটা কোরআনের কথা। হযরতে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা চাইতে দেরি হয়েছে সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করে আজাব দূর করতে দেরি হয়নি, কত দয়ালু আল্লাহ, মাফ করে দিচ্ছে, ভুল করছে ক্ষমা চাইছে মাফ করে দিছে। আর আমরা ভুল করো, হ্যাঁ আমি ভুল করলাম কখন, আমি তো করিনি কিছু, আমি কোন দিন কোনটা করলাম, আমি কিছুই করিনি, আমি তো ফেরেশতা। যাই হোক, এই অনুসলে ইসলামের এই ঘটনার মাধ্যমে সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছে, এখন সব এই দিন ছিল 10 মুহররম আশুরা।